বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অধিদপ্তর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি ঘূর্ণিঝড় ডানার বিষয়ে আবহাওয়াবিদরা কি বার্তা দিচ্ছেন জানাবেন। ধন্যবাদ সাথী। বাংলাদেশের জন্য একটি সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন যে ঘূর্ণিঝড় দানার যে একটা বাংলাদেশে প্রভাব পড়ার আশঙ্কা ছিল সেটি ইতিমধ্যে কিন্তু কমে গেছে। এখন এই আশঙ্কা কিন্তু বাড়ছে উড়িষ্যার পুরী রাজ্যে এবং পাশাপাশি যে তৎসংলগ্ন এলাকাগুলো আছে সেগুলোতেই কিন্তু আশঙ্কাটা বেড়ে যাচ্ছে বিপদের। যদি একটু দেখাই আবহাওয়া অফিসের ওয়েদারটা দেখতে পারলেই আপনি বুঝতে পারবেন যে সকাল থেকেই কিন্তু রাজধানীতে একটা গুড়িগুড়ি বৃষ্টির প্রভাব তো তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই বৃষ্টিতে ভিজেছে এসব রাজধানী, সামান্য বৃষ্টিতে। কিন্তু সাগর যে বাংলা যে চট্টগ্রাম এবং মোংলা বন্দরগুলোকে, সমুদ্র বন্দরগুলোকে কিন্তু যে এক নম্বর সতর্ক সংকেত বিপদ সংকেত দিয়েছিল সেটাকে কিন্তু এখন নামিয়ে দুই নম্বর সতর্ক সংকেতে কিন্তু আনা হয়েছে। এবং মাছ ধরার যে ট্রলারগুলো ছিল তাদেরকে কিন্তু বারবার করে বলা হয়েছে যেন তারা মাছ ধরা থেকে বিরত থাকে এবং সতর্ক সংকেত পাওয়ার সাথে সাথে স্বল্প সময়ের মধ্যেই যেন তারা নিকটবর্তী কাছাকাছি উপকূলের কাছাকাছি চলে আসতে পারে সেই রকম দূরত্বে থাকতে বলা হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আর বাতাসের গতিবেগ কিন্তু ঘন্টায় 62 কিলোমিটার করে থাকার কথা, যেটি পরবর্তীতে দমকা হাওয়া অথবা ঘূর্ণিঝড়ে অথবা কোনোরকম প্রভাব ফেলতে পারে, যেটা ক্রমশ কিন্তু 88 কিলোমিটারে পরিণত হতে পারে বলে আমাদেরকে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের প্রতি যে একটা প্রভাব ছিল, আতঙ্কের সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আপাতত কম আমরা বলতেই পারি। কারণ গভীর নিম্নচাপটি কিন্তু গতকাল গভীর রাতের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। সকাল 6টা পর্যন্ত সেটার অবস্থান ছিল চট্টগ্রাম এবং মোংলা পায়রা বন্দরে। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সেটা ক্রমশ উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। আর কাতারের দেয়া নামকরণের বিষয়টি একটু পরিষ্কার করতে চাই যে নামকরণ নিয়ে একটা প্রভাব পড়েছে যে কাতার তাদের সৌভাগ্য বৃষ্টির সৌভাগ্য থেকে কিন্তু এটার নাম দিয়েছিল ডানা। বাংলা যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে ডানা হবে, আর যদি আরবিতে হয় তাহলে দানা। অতএব আপনারা ডানা বলেন এবং দানা বলা হোক, যেটাই বলা হোক না কেন, এই বৃষ্টির সৌভাগ্যের আশায় কিন্তু এখনো কাতার রয়েছে, যদিও বাংলাদেশের থেকে বিপদ কেটে গেছে। এই ছিল আমার কাছে সাথী। ধন্যবাদ বৃষ্টি।